ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। চিকিৎসা শেষের আগে করোনা রোগীদের ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। গুরুতর এই অভিযোগ উঠছে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির একাংশের বিরুদ্ধে। এই প্রবণতা বন্ধে অ্যাডভাইজারি জারি করল স্বাস্থ্য দপ্তর। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে যে এই নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতাল তারা চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই কোভিড রোগীদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিচ্ছেন। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তাদের বারবার এই বিষয়ে পরামর্শ দেওয়া সত্ত্বেও তারা এরকম পদক্ষেপ করছেন এবং একাংশের বিরুদ্ধে এই অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই কারণে তারা ফের অ্যাডভাইজারি দিচ্ছেন এবং তাতে বলছেন যে চিকিৎসা সম্পূর্ণ না হলে হাসপাতালে তাদেরকে আইসোলেশনে একটা বিশেষ জায়গায় রাখতে হবে, চিকিৎসা সম্পূর্ণ করে তবেই ছুটি দিতে হবে। সেরকম পরিকাঠামোর যদি অভাব থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে, স্বাস্থ্য দপ্তর বিনামূল্যে তাদের কোভিড হাসপাতালে সেই ব্যবস্থা করে দেবেন এবং রোগীকে যে সেখানে স্থানান্তরিত করার জন্যও বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। এবং এই অ্যাডভাইজারি যদি না মানা হয় এবং দেখা যায় যে অন্যথা হচ্ছে সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর পেনাল অ্যাকশন অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ধন্যবাদ ছিলাম।